Assalamu alaikum, hello everyone, this is Mimi from your favorite page for the next collection. I hope তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের কালেকশন গুলো কিন্তু অনেক অনেক সুন্দর। তোমাদের সাথে আসলে আগে লাইভ করি নাই, পরিস্থিতি ভালো করে জানো যে কেমন ছিল, এটার জন্য এই কালেকশন গুলো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিব। তোমরা জলদি করে অর্ডার করে ফেলে দিবে। খুবই সুন্দর সুন্দর সাদাবাহারের কালেকশন আসছে, যেগুলো তোমাদের মাস্ট বি পছন্দ হবে, বিকজ কালার ভ্যারাইটিস এত নাইস। এন্ড অনেকদিন পর আমি আজকে আসলাম, ভাবলাম একটা ওয়ার্ম কালার পরে আসি, তাই না? এন্ড এই টাইপের কালার কন্ট্রাস্ট যারা খুঁজতেছি তারা কিন্তু এই ড্রেসটা ডেফিনেটলি ডেফিনেটলি নিয়ে ফেলতে পারবো। চুনরি ভাইবস এর মধ্যে এটার একটা লুক আউট দিবে। এন্ড ম্যাক্সিমাম কিছু আছে চুনরির ভেতরে, সো কালার গুলো আমি দেখিয়ে দিব। লাইভটা ডেফিনেটলি শেয়ার করে দিতে হবে, বিকজ অনেকদিন পর আমি তোমাদের সাথে লাইভে চলে আসলাম। আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদের কিন্তু অনলাইনটা ওপেন আছে। তোমরা হচ্ছে শুধুমাত্র আমাদের 2S ডেতে হয়তো বা অনলাইনে মেসেজ হচ্ছে তোমরা করতে পারছো না, বিকজ উইদিন আমাদের অফ ডে থাকে, সবটা উইদিনই অফ থাকে 2S ডেতে। বাকি সব দিনই কিন্তু তোমরা ওপেন পেয়ে যাবো। আজকে ফ্রাইডেতে অনেকদিন পরেই লাইভে আসলাম, তাই না? লাইভেও অনেকদিন পরে আসলাম, ফ্রাইডেতেও কিন্তু বহুদিন ধরে লাইভ করা হচ্ছিল না। আজকে ভাবলাম তোমাদের জন্য এই কালেকশন গুলো দেখিয়ে দিই, বিকজ লেট করলে তোমরা মিস করে ফেলবে এই কালেকশন গুলো। সো বেসিক ইনফরমেশন আমি দিয়ে দিই। আমাদের শপ হচ্ছে সীমান্ত ইস্কল লেভেল 1 153-54 বাংলাদেশ 308 নম্বর শপ। সো যারা যেখান থেকে আসতে চাচ্ছ ধানমন্ডিতে, ডেফিনেটলি সীমান্ত ইস্কল ভিজিট করে আমাদের শপের যে কালেকশন গুলো আছে সেগুলো দেখিয়ে দিয়ে অনেক নিত্য নতুন কালেকশন ইনশাল্লাহ অ্যাভেলেবেল রাখা হচ্ছে। তো তোমরা অবশ্যই এসে যারা দেখে শুনে নিতে চাও ডেফিনেটলি ওয়েলকাম, চলে এসো। অ্যান্ড অবশ্যই তোমরা অন্য সব জায়গার থেকে অথেন্টিক তো পাচ্ছ, প্রাইসও কমে পাবা, এইটা আমি তোমাদেরকে একদমই চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক আছে? আপু দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশন, আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে কি কি নেই, তো ডেফিনেটলি তোমরা সেইভাবে দেখে নিও। এটার কালারটা না একটু গ্রিনিশ টাইপের, বৃষ্টি পড়ে দিচ্ছে, এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালারের ভেতরে ছোট ছোট চুনরি করে দেওয়া, অনেক বেশি সুন্দর করে দেখো, নেকে বাটন করা, হ্যাঙ্গিং টেসেল করা। এখানে আমরা হচ্ছে খুবই সুন্দর করে সিম্পল পার্লে ওয়েক পেয়ে যাবো। আর দিস ইজ দ্য স্লিভস পোর্শন, স্লিভস গুলো মেইনলি তোমাদের দেখো অনেকেই বলো যে আপু ওইটা ফোর একদম ফোর কোয়ার্টার নাকি ফুল স্লিভ, এগুলো কিন্তু একদম ফুল স্লিভস, তোমরা দেখতে পাচ্ছ মানে আমারই এতটা পর্যন্ত লেন্থে এসেছে। আমার এই টাইপের স্লিভস আমি সবসময় বলি খুবই পছন্দ আমার। সব ধরো একটা ড্রেসের আমি আগে মেইন দেখি আমার স্লিভসটা কি টাইপের আছে, আমার ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে থাকে স্লিভসটা। তো ডেফিনেটলি যারা আমার মতো আছো যে ফুল স্লিভস এর পড়তে অনেক বেশি পছন্দ করো, এন্ড আমার মনে পাকিস্তানি ড্রেসের সৌন্দর্যটাই থাকে যে স্লিভসটা একটু ঢোলা ঢালা হবে, একটু লং হবে, এটার জন্যই আসলে মেইন সৌন্দর্যটা ফোকাস পায়। এন্ড এটার দোপাটাটা দেখো বিউটিফুল ভাবে কন্ট্রাস্ট করে দেওয়া, প্যান্টটাও খুবই সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া আছে, সিমিলার ড্রেসের প্রিন্টটাই আমরা পেয়ে যাচ্ছি প্যান্টের মধ্যে। অ্যান্ড দোপাটাটা দেখো থাকছে ফুললি কন্ট্রাস্টেড, বেস কালার উপরে আমরা অলিভ কালার, তারপর হচ্ছে পিকক ব্লু কালার, অ্যান্ড ড্রেসের যে কালারটা একটু গ্রিনিশ টোনের সেই টোনগুলোই আমরা ফুল দোপাটার মধ্যে পেয়ে যাবো। এটার লেন্থটা অনেক ভালো আছে, ড্রেসটা আমি পরে বুঝেছি ড্রেসের লেন্থটা খুবই ভালো দেওয়া আছে, মেইনলি এত লং থাকে না, সাদাবাহার বলো বিন সাইড বলো সাদাবাহার, তারপরে একটু লং এর মধ্যে আসে। বাট এই যে কালেকশনটা এটা ভালোই একটা লেন্থের মধ্যে আসছে, সবসময় এটা 44 বা 42-43 আসে, এবার আই থিঙ্ক মনে হয় 45 এর মধ্যে আসছে আমার যতদূর মনে হয়, না নাকি 44 আসছে আমার যতদূর মনে হচ্ছে, আমি তারপরে মেজার করে তোমাদেরকে জানিয়ে দিব, বিকজ এটার লংটা আমার অন্য ড্রেসের থেকে কেন যেন একটু বেশি লাগছে, তো সেটাও আমি তোমাদেরকে মেজার করে বলে দিব ডেফিনেটলি। এন্ড এটা দেখো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার, আই ডোন্ট নো কালারটা তোমরা কেমন দেখতে পারছো, এটা কিন্তু এক্সাক্ট একদম ম্যাজেন্ডা কালার, ওকে? এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা দেখো, স্লিভস এ খুবই সুন্দর করে স্টিচ ওয়ার লেস কাট ওয়ার্ক করে দেওয়া, অ্যান্ড নেক পোর্শনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো এই যে এটা হচ্ছে একদম বোট নেকের রাউন্ড টাইপের একটা কাট থাকবে, তার সাথে দেখো বাটন 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 করে দেওয়া, অ্যান্ড হ্যাঙ্গিং টেসেল তো অবভিয়াসলি থাকছেই থাকছে, তাই না? অ্যান্ড পুরো ড্রেসটার স্টিচটা দেখিয়ে দিচ্ছি, দামানটা দেখিয়ে দিচ্ছি, ওকে? অল ওভার এভাবে সুন্দর করে স্টিচ করে দেওয়া। তো এইটার এখন আমি দোপাটাটা পিক করে ফেলি, দোপাটটা এটারও হচ্ছে কন্ট্রাস্টেই যাবে, এটার দোপাটাটাও খুবই সুন্দর খুবই বিউটিফুল কন্ট্রাস্টের একটা দোপাটটা আমরা পেয়ে যাচ্ছি, অল ওভার এভাবে প্রিন্ট করে দেওয়া দোপাটার দামানে খুবই সুন্দর করে প্রিন্ট করে দেওয়া। অ্যান্ড প্যান্টটা সিমিলার যাবে, সামনে বেল্ট অ্যান্ড পিকচার্স একটা স্টিচ করা, সাইজ আছে 3টা 38, 42 অ্যান্ড 46,
যার যেইটা ভালো লাগছে না কেন স্ক্রিনশটটা দিয়ে পেজে অর্ডারটা ডান লিখে ফেলবো। ওকে, খুবই সুন্দর, খুবই নাইস। এগুলোর প্রাইস যাচ্ছে মাত্র 2800। ওকে, 2800 তোমরা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পাবা অনেক কমে। সিরিয়াসলি তোমরা অন্য পেজ ভিজিট করলে দেখবা যে 2800 টাকায় কিন্তু কেউ দিচ্ছে না। আর এটা দেখো, এটা হচ্ছে অ্যানাদার ওয়ান। ওকে, এটা হচ্ছে অ্যানাদার ওয়ান, খুবই বিউটিফুল একটা শ্যাওলা কালার বা অলিভ টাইপের কালারও বলতে পারো, তার সাথে অরেঞ্জ টোন আছে, দুইটা লেস কাট ওয়ার্ক করে দাও। ওয়াও, এটা আমার অনেক ভালো লাগছে। এই যে দেখো, এটা হচ্ছে ফুল নেকের ডিজাইনটা, নেকের মধ্যে বাটন করে দেওয়া। ওকে, নেকের দিকে বাটন করে দেওয়া, হ্যাঙ্গিং টাসেল গুলো দেওয়া থাকছে, অনেক অনেক বেশি সুন্দর, অনেক অনেক বেশি জোস। এন্ড এটা হচ্ছে দেখো, এটার আবার দামানে লেস ওয়ার্ক আছে, অন্যগুলোর যেরকম দামানে আমরা লেস ওয়ার্ক পাই নাই, বাট এটার কিন্তু আমরা দামানে খুবই সুন্দর করে দেখো কাট ওয়ার্ক করা, যে লেস ওয়ার্কটা থাকে সেটা দিয়ে দেওয়া আছে। একদম সাদাবাহারের রিয়েল অথেন্টিক কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ। এন্ড লুক, এইটার দোপাটাটা কি টাইপের আছে, অরেঞ্জ, যেহেতু স্লিভসে আমরা অরেঞ্জ কালারের ইয়েটা পেয়েছি, কালার টোনটা পেয়েছি, সেম কালারটাই কিন্তু দোপাটার মধ্যে রাখা হয়েছে। একদম পিওর প্রিমিয়াম টাইপের কটন, ড্রেসের যে ম্যাটেরিয়াল প্যান্টের ম্যাটেরিয়ালটাও সেই টাইপের থাকছে। দোপাটাটা থাকছে আমাদের লাইট ওয়েটার, ঠিক আছে, খুবই সুন্দর লাইট ওয়েটার একটা দোপাটা। আমার মনে হয় গরমের সময় বা স্মার্ট লুকের জন্য এই টাইপের ড্রেস 100% আমার মনে হয় প্রত্যেকেরই থাকা উচিত। আর কালার কম্বিনেশন গুলো এত সুন্দর যে কেউ আসলে এগুলো ওয়ার করতে পারবো, ঠিক আছে। সো এইটা কালার যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো। প্রাইস থাকছে 2800 এ, সাইজ 38, 42 and 46, স্মল, মিডিয়াম, লার্জ, ঠিক আছে। তো তোমরা সুন্দর করে সেই হিসেবে বুঝে শুনে অর্ডার গুলো কনফার্ম করে ফেলো। আর এখন চলে যাচ্ছি ব্ল্যাক ওয়ান এর ভেতর। এই যে তোমরা অবশ্যই কমেন্টস করো যে কে কোন কালার দেখতে চাও। একটা পো অফ হোয়াইট, অফ হোয়াইট এর আমি দেখছি না, অফ হোয়াইট এর মধ্যে কিছু আছে এটার মনে হয় আসে না অফ হোয়াইট এর। এটা দেখো, এটা হচ্ছে দামান, এইটার আবার দেখো দামানে লেস নেই, সো ওইটার আই থিঙ্ক লেস দিয়েছে। এটা এক একটা ডিজাইন আসলে এক এক রকম করে করা, বাট মেইনলি থিমটা আছে দেখো, ছোট ছোট চুনরি টাইপের যে লুকসটা দেয় সেই টাইপের একটা লুকিং এর ভেতরে, ব্ল্যাক এর মধ্যে। আমার তো ব্ল্যাক এর ড্রেস অনেক অনেক বেশি ভালো লাগে। আর এটার কন্ট্রাস্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আর এগুলোর পিকচারও ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। দেখো সুন্দর একটা মাস্টার্ড কালার, এইটা একদম সুন্দর করে মাস্টার্ড কালার করে দেওয়া আছে প্রিন্ট, আর এগুলোর কালার গ্যারান্টি থাকছে। সাইড এর দিকে দেখো কি বিউটিফুল ওয়েতে পাইপিং করে দেওয়া, মানে একটা প্রিন্ট দিয়ে আসলে আলাদা করে আবার পাইপিং করে দেওয়া থাকছে, খুবই খুবই বিউটিফুল, একদমই নিউ অ্যারাইভাল একটা কালেকশন। এন্ড দিস ইজ দ্য প্যান্ট পোর্শন, সচরাচর থাকে কি এক কালারের ভেতরে প্যান্ট গুলো থাকে, তাই না, বাট এইটার কিন্তু আমরা একদম সিমিলার প্রিন্টেড প্রিন্টেড পেয়ে যাচ্ছি, অসম্ভব নাইস। এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলি, যারা সাদা বাহারের কালেকশনটা নিতে চাচ্ছি, প্রাইস ওয়াজ 2800। ওকে, সো দেরি করো না, দ্রুত করে অর্ডারটা ডান লিখে ফেলো। আর এগুলো ফুল কাভারেজ দোপাট্টা, দোপাট্টা গুলো এমন করে রাখা হয়েছে যে কেউ যদি চাই আমরা সাইডে ক্যারি করবো, সাইডে ক্যারি করতে জন্য কমফোর্টেবল হয়, আবার যারা ফুল কাভার করে পড়তে চাচ্ছে তাদের জন্য এটা যেন কমফোর্টেবল হয় সেই হিসেব করেই এগুলো আসলে রাখা হয়েছে। আর এটা হচ্ছে দেখো অ্যানাদার, খুবই সুন্দর মেরুন রেড কালার থাকে, রেডিশ টোন এর মধ্যে আসলে থাকছে। এখানে আমরা গ্রিন কালার, ইয়েলো কালার, হোয়াইট কালার এন্ড ড্রেসের সাথে ম্যাচিং করে যে কালার টোনটা থাকে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এন্ড এইটাতে আবার আমরা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি, ওই যে অলিভ কালার যে দেখিয়েছি সেটার মতো সেম ওইটারই আর কি, আলাদা কালার যদি কেউ চাই তাহলে আমি মনে করি এটা নিয়ে ফেলা উচিত। এই যে এটা হচ্ছে দামানটা, এন্ড পুরো ড্রেসটাই দেখো কত সুন্দর করে প্রিন্টটা করা, মানে একটা সেলফ প্রিন্ট তো থাকছে তার সাথে এই যে একদম বোঝা যাবে এই টাইপের। আর এখানে বাটন করে দেওয়া, লেস ওয়ার্ক করে দেওয়া, হ্যাঙ্গিং টাসেল আছে, ভিজিবল একটা ডিজাইনও থাকছে, এন্ড সেলফ একটা ডিজাইনও কিন্তু এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। ওয়াও, এটার দোপাটার কন্ট্রাস্টটা দেখো, গ্রিন আর কি করে দিয়েছে, একদম সুন্দর একটা গ্রিনিশ কম্বিনেশন এখানে আছে ফুল দোপাটার। সাইডে পার্টটার দেখো কালার কম্বিনেশন গুলো, এটা যখন পরবা না তখন আসলে এগুলো প্রত্যেকটা সৌন্দর্যগুলো বোঝা যায়, যতই আমি এখানে ধরে দেখিয়ে দিই তোমরা কিন্তু অনেকেই বুঝতে পারো না, বাট বিলিভ করো এগুলো তোমরা আসলে চোখ বন্ধ করেই নিয়ে ফেলতে পারবা। ওকে,
এন্ড এটা দেখো, এটা হচ্ছে প্যান্টের পিসেসটা, আমেজিং একটা ড্রেস। সেটা যাদের ভালো লাগছে একটি স্ক্রিনশট আমরা নিয়ে ফেলবো। প্রাইস থাকছে তোমাদের জন্য 2800, ওকে 2800 এ তোমরা এটা পেয়ে যাও। আমি কিন্তু এই সাদা বর্ডার গুলোই পরে আসছি আজকে, খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক অ্যামেজিং করে মেক করা। এন্ড অনেকক্ষণ পর দেখো একটা ডার্ক ওয়ান, ঠিক আছে, এগুলো প্রত্যেকটার কালার কন্ট্রাস্ট কিন্তু বিউটিফুল ভাবে করে দেওয়া থাকছে। এই যে এটাই মনে হয় আমারটারই এনাদার কালার, ঠিক আছে, প্রত্যেকটাই আসলে দুইটা করে ডিজাইন থাকছে, কালার ডিফারেন্ট থাকবে, ডিজাইন আসলে একটা কালার থাকছে এগুলোর দুইটা করে। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝে গিয়েছো। এটাতে দেখো লেস ওয়ার্ক করে দেওয়া, ডাবল লেস ওয়ার্ক করে দেওয়া থাকছে, অ্যান্ড সেম আমারটারই সেম ডিজাইন প্যাটার্ন, জাস্ট কালারটা তোমাদের ডিফারেন্ট থাকবে। ওকে, যে এটাতে আবার মাস্টার্ড কালার চলে আসছে, এত সুন্দর করে দেখো লেস ওয়ার্ক করে দেওয়া, ডাবল লেস ওয়ার্ক, শুধু যে ফ্রন্টে আছে তা না, ব্যাক পোর্শনে আমরা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি, আমেজিং ভাবে এই কাজ গুলো করে দেওয়া। এন্ড এইটা থাকছে এটার দোপাট্টাটা, জাস্ট সি কি যে সুন্দর একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি, বিউটিফুল বিউটিফুল একটা দোপাট্টা, সমস্যা নেই সব দেখে দিব। তো এই ছিল দেখো এটার দোপাট্টাটা, এটার প্যান্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, প্যান্ট একটা ওপেন করি। ওকে, এই যে দেখো সামনে সুন্দর করে বেল্ট করে দেওয়া, অ্যান্ড এর সাইজ গুলো দেখো সাদা বাহারের সাইজ গুলো, প্যান্টের ড্রেসের তো থাকেই এইখানে, অ্যান্ড প্যান্টের তোমরা এই যে লোয়ার পোর্শনের বেল্টটা যেখানে থাকে সেখানে পেয়ে যাবে। এটা রিয়েল অথেন্টিক চেনার একটা বলতে পারো থাকে না যে উপায়, সো এটাও একটা উপায়। অনেকে থাকে যে আপু সেম প্রিন্ট কপি করে ফেলে, কিভাবে বুঝবো? সো যারা মেক করছে কপিগুলো তাদের এই সিলটা থাকে না, সচরাচর দেয় না তারা। অ্যান্ড প্যান্টের পিস দেখলে আসলে পাকিস্তানি ড্রেস আর তোমরা ধরতে পারবা রিয়েলটা নাকি হচ্ছে এটা ফেকটা। সো এইটা সুন্দর করে নিয়ে ফেলো। অ্যান্ড ফারজানাস কালেকশনে তোমরা শুরু থেকেই জানো যে আমরা রিয়েল প্রোডাক্টস, যেটাই আনি না কেন রিয়েল কালেকশন নিয়ে সবসময় কাজ করে আসতেছি। তো সেই হিসেবে তোমরা অবশ্যই অর্ডার করে ফেলো, অ্যান্ড যারা নতুন আছো অবশ্যই ওয়েলকাম, একটা ভালো পেজ অ্যান্ড সবচেয়ে বড় কথা কম প্রাইসে দিয়ে দেওয়ার ট্রাই করি আমরা সবার থেকে। ওই হিসেবে তোমরা কালেকশন গুলো দেখে অর্ডার করে ফেলো। এটার দোপাট্টাটা একটু ওয়েয়ার করি, এটার সাথে এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর গেছে, আমার পরে ড্রেসটারই কিন্তু অ্যানাদার কালার আমি তোমাদেরকে শোকেস করলাম মাত্র। এটা দেখো অল ওভার কি সুন্দর করে বর্ডার করে দেওয়া, অ্যান্ড মিডল সাইডটাতে ফুললি এইভাবে প্রিন্টটা করে দেওয়া থাকবে, কোনো এখানে কিন্তু থাকে না যে আলাদা করে ইয়ে করা নাই, দোপাট্টার মধ্যে সব প্রিন্ট তোমরা পেয়ে যাবে। তো সুপার ডুপার কমফোর্টেবল হবে এগুলো। অ্যান্ড এইটা হচ্ছে ব্ল্যাকটার অ্যানাদার কালার, প্রত্যেকটা হচ্ছে ডিজাইনেরই দুইটা করে কালার আছে, ঠিক আছে, খুবই সুন্দর এটা দেখো, একদম পার্পল জাম পার্পলের ভেতরে যারা নিতে চাই তারা আই থিঙ্ক এটা নিয়ে নিবা। নেকের দিকটাতে লেস ওয়ার্ক করে দেওয়া আছে, একটা কাট ওয়ার্ক দেখো, কাট ওয়ার্ক এর লেস, অ্যান্ড এখানে থাকছে বাটন গুলো করা, বাটন গুলো ফুল কভার করে দেওয়া হয়েছে, চারটে বাটন আই থিঙ্ক, না হ্যাঁ চারটে বাটন, অ্যান্ড তার সাথে হ্যাঙ্গিং টেসেল করা। অ্যান্ড এইটার আমি দামানটা দেখিয়ে দিই, এই যে দেখো দামান, এইটার আবার লেস থাকছে না, এটার স্লিভসটাতে খুবই সুন্দর করে নেকে যে লেস ওয়ার্কটা পেয়েছিলাম সেম লেস ওয়ার্কটাই আমরা স্লিভস এ পেয়ে যাবো। লেন্থ থাকছে আই থিঙ্ক 44 এর মতো, আমার যতদূর মনে হয় 44 এর মতো লেন্থ, খুবই বিউটিফুল। অ্যান্ড এইটা দেখো এটার কালারটা তোমাদের সবার ভালো লাগবে, খুবই খুবই সুন্দর, খুবই বিউটিফুল, অনেক অনেক বেশি জোস। অ্যান্ড দেখো এটা হচ্ছে তোমাদের প্যান্টের পিসেসটা, ওকে, অনেক বেশি অ্যামেজিং লাগবে যখন তোমরা ওয়ার করবা। সো দেরি করো না, ফার্স্ট করে স্ক্রিনশটটা দিয়ে ফেলি আর আমার পেজে অর্ডারটা ডান লিখে ফেলো। প্রাইস থাকছে 2800, ওকে, 2800 টাকায় তোমরা সাদা বাহারের এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছ। অবশ্যই অবশ্যই আমি মনে করি মিস করবা না, দ্রুত করে গ্র্যাব করে ফেলো, বিকজ সাইজ অ্যাভেলেবেল দিতে পারি না। ওকে, একটা ড্রেসে তোমরা অনেকে আছো যে হচ্ছে থাকে না যে পছন্দ হয়ে যেতে পারে, তো তখন কিন্তু আমরা সাইজ গুলো দিতে পারি না। এটার জন্য জাস্ট বলি যে তোমরা একটু দ্রুত করে অর্ডার করো, যেহেতু এগুলো আমাদের মেক করা না, যে তোমরা চাইলে আমরা আবার বানিয়ে আবার হচ্ছে ধরো দিয়ে দিলাম এমন কিন্তু করতে পারি না। আমাদের ধরো যেগুলো স্টকে থাকে সাইজ সেগুলোর মধ্যে থেকে তোমাদেরকে নিতে হয়। এটার জন্য জাস্ট বলবো একটু ফার্স্ট করে লাইভটা জন্য তোমরা ওয়েট করো যে না লাইভে দেখবো কেমন, পিকচার তো দেখছি লাইভে দেখবো কেমন তারপরে অর্ডার করছো, লাইভ এখন হয়ে গেছে, দেরি করবা না, জলদি করে অর্ডার করবা।
আচ্ছা, এখন লাস্ট ওয়ান, আমি কিছু কালেকশন দেখি যে কতক্ষণ হলো, আমি কিছু কালেকশন তোমাদেরকে এমনিও দেখিয়ে দিব, যে কি থাকে না যে অনেকগুলো কালেকশন তোমরা দেখতে চাও, বাট লাইভ অনেক সময় প্রোডাক্ট বেশি হওয়ার জন্য আমি দেখাতে পারি না, বাট আজকে ভাবছি যে কিছু কালেকশন দেখে দেবো, বিকজ অনেকদিন লাইভ হয় না। এই যে দেখো, যাচ্ছে হ্যাঙ্গিং টাসেল, খুবই সুন্দর করে বাটন গুলো করে দেওয়া, এটাতে এক্সট্রা লেস ওয়ার্ক। এই যে দেখো, নেকটা পরলে তোমাদের এই টাইপের একটা লুক আসবে, দেখতে পাচ্ছ? খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল। মানে যারা বড় নেক পছন্দ করো না, আমি বলবো মাস্ট হ্যাভ কালেকশন এগুলো। হিজাব যারা ক্যারি করছো, দোপাট্টা যারা ফুল কভার করে নিতে পছন্দ করো, অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা, এটা থাকছে তোমাদের ডাবল লেস ওয়ার্ক, এখানে একটা লেস ওয়ার্ক দিয়ে মিডিলে একটা প্রিন্ট ওয়ার্ক, দেন এইটার লোয়ারে আবারও একটা লেস ওয়ার্ক দিয়ে দেওয়া থাকছে। আর এটার ব্যাক পোর্শনটাও সিমিলার, মানে শুধু ওই যে বললাম ফ্রন্টে যে লেস আছে এমন না, ব্যাকে স্লিভসেও আমরা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি। খুবই সুন্দর, খুবই নাইস। যে এটাই হচ্ছে আমার পরাটা, এন্টার দোপাট্টাটা তো তোমরা দেখতেই পাচ্ছিলে। কালার কন্ট্রাস্ট আমার খুবই ভালো লাগছে, মানে মাস্টার্ড অরেঞ্জ কালারের সাথে খুবই সুন্দর ভাবে মিষ্টি একটা কালারের কন্ট্রাস্ট দিয়ে দেওয়া হয়েছে। ওকে, বা তোমরা হচ্ছে হাওয়াই মিঠি কালারও আমরা এটাকে বলতে পারি। খুবই সুন্দর, খুবই নাইস একটা কালার কম্বিনেশন। যাদের আমার পরা ড্রেসটা পছন্দ হচ্ছে, অবশ্যই অর্ডার করো, বিকজ সিমিলার, মানে একদমই হচ্ছে তোমাদের সাদাবাহারের ভেতরে যারা কমফোর্টেবল কিছু খুঁজো, বা রেগুলার ইউজের জন্য যারা একটু প্রিমিয়াম জিনিসই পছন্দ করো। আমি ম্যাক্সিমাম আপুদেরকে দেখি যে তোমরা এগুলো থাকে না যে অফিস গোয়িং এর জন্য, বা কারো বাসে একটু ঘুরতে গেলেও আমরা এই টাইপের ড্রেসগুলো কিন্তু খুঁজে থাকি, যেটা সুন্দর লাগবে আবার আমাকে যেন একটা প্রিমিয়াম লুকও দেয়। সবকিছু বিবেচনা করে আমার মনে হয় সাদাবাহারের এই কালেকশনগুলো বাজেট ফ্রেন্ডলি সব দিক দিয়ে ওর্থ ইট। সো দেরি করো না, দ্রুত করে নিয়ে ফেলো। অ্যান্ড আমি কিছু কালেকশন দেখিয়ে দেবো, প্রাইসগুলো তোমাদেরকে জানিয়ে দিই, তাহলে দুইটার মধ্যে তোমরা মিলিয়ে ফেলবো। ওকে, তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের আছে। এইটাতে আমি যাই, দেখো যারা হচ্ছে তোমরা চাও যে একদম সোবার একটা লাইট কালারের ভেতরে কিছু নিবা, কটন দোপাট্টা, এই যে আমার টাইপেরই দোপাট্টার মধ্যে যারা নিতে চাচ্ছ, দেখো এই কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর। আর এটা একদম নিউ অ্যারাইভালি ডিজাইন, ঠিক আছে? এটা কিন্তু আমি লাইভ করে দিয়েছিলাম, বাট যারা যারা লাইভটা মিস করেছো তাদের জন্য কালেকশনটা আমি দেখিয়ে দিই। যে দেখো, এটা হচ্ছে দামানটা, এটার মানে বেশি যে সাইজ অ্যাভেলেবেল নাই, সাইজের জন্য কাইন্ডলি তোমরা ইনবক্স করে ফেলো। এই যে দেখো, এটা হচ্ছে প্যান্টের পিসেসটা, অল ওভার আমরা এমব্রয়ডারি ওয়ার্ক, নিচের দিকে শিফলি ওয়ার্ক, কাট ওয়ার্ক পেয়ে যাচ্ছে, খুবই সুন্দর করে করা। আর স্লিভসেও সেম ভাবে অর্গানজার ম্যাটেরিয়ালটা দিয়ে কাট ওয়ার্ক প্যাচেসটা বসিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের প্রাইস দিয়েছিলাম আমরা 3400। ওকে, যেটা ভালো লাগবে নিয়ে ফেলে, এগুলোর পিকচার আছে, এগুলোর পিকচার পোস্ট করে দেওয়া আছে, তো সেইখান থেকে তোমরা সুন্দর করে দেখে নিও। এই যে এই ব্ল্যাকটা পরে আমি লাইভ করেছিলাম, এই টাইপের একটা ডিজাইন পরে লাইভ করেছিলাম। সো এটাও চাইলে নিতে পারো, এগুলো হাতে ধরে যতই দেখিয়ে দিই এগুলোর সৌন্দর্য বিলিভ করো। আমি নিজেও এটা হচ্ছে আমি দেখেছি যে পরার পরে একটা ড্রেস এত বেশি সুন্দর লাগে। যেটা হচ্ছে দামানটা, দামানটাতে খুবই হ্যাভি করে ওয়ার্ক করা, প্রাইস সেম 3400 এ যাচ্ছে এগুলো। প্যান্টটা আবার এটার হচ্ছে একদম এক্সাক্ট, ড্রেসের যে প্রিন্টটা এক্সাক্ট সেম যাবে। তো অনেকগুলো আসলে ডিজাইনই আছে, আমি একটু তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে এটা দেখো, এটাও খুবই সুন্দর। এটা আমার হাতেরটা আছে 16 লার্জ। এটা ওকে, এই যে দেখো, এটা হচ্ছে 46 বডি। এটা এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, এই ড্রেসটা আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে, সিরিয়াসলি। আর এটার দোপাট্টাটাও এত জোস, আধা খান আপনি, আধা খেলে অনেক ভালো। এই যে দেখো, এটা হচ্ছে দোপাট্টাটা, এই ড্রেসটা আমার সত্যি সত্যি পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে। আর এখানে দেখো এমব্রয়ডারি ওয়ার্ক গুলো কি সুন্দর করে করা, এটা 3400। ওকে, 3400 এগুলোর সাইজের জন্য কাইন্ডলি ইনবক্স করে ফেলবা, বিকজ এগুলোর বেশি সাইজ একদমই একদমই অ্যাভেলেবল নেই। অ্যান্ড অ্যানাদার ওয়ান, যারা কন্ট্রাস্ট পছন্দ করো, দেখো খুবই সুন্দর, খুবই বিউটিফুল। এই যে এটা হচ্ছে অ্যানাদার ওয়ান, এটার দোপাট্টাটার জন্য না আমার মনে হয় থাকে না যে গেম চেঞ্জার, আমার মনে হয় এই ড্রেসটার গেম চেঞ্জার হচ্ছে এই দোপাট্টাটা, এত সুন্দর। মানে লাইট কালারের সাথে এই টাইপের একটা দোপাট্টা দেওয়াতে কি যে চমৎকার একটা লুক আসছে। অ্যান্ড দেখো, এটার দামানটা ফুললি কাট ওয়ার্ক করে দেওয়া, অ্যান্ড স্লিভস এর দিকে দেখো খুবই সুন্দর করে সেম ডিজাইনটাই করে দেওয়া। এটা হচ্ছে 42 সাইজটা,
ওকে, এটা থাকছে তোমাদের 42 সাইজটা, খুবই সুন্দর 42। ওকে, তো এই ছিল কালেকশন। এন্ড তোমরা আসলে এগুলো ছাড়াও আরো অনেক অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে, যেগুলোর জন্য তোমাদেরকে কি করতে হবে, একটু শপে ভিজিট করতে হবে, অথবা কি করতে হবে, আমাদের প্রিভিয়াস যে লাইভগুলো আছে সেগুলোও দেখতে হবে। আমাদের ভলিউম বা শেডের যে কালেকশনগুলো তোমরা খুঁজে থাকো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র সাইজের জন্য আমরা অনেক আপুকে দিতে পারি, বাট লাকিলি তোমাদের যদি কারো সাইজ মিলে যায় আমি বলবো ডেফিনেটলি তোমরা পারচেস করে ফেলো। এন্ড এই ছিল আজকের কালেকশন গুলো। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে নিউ কোনো কালেকশন নিয়ে, নিউ কোনো অফার নিয়ে। আপু তোমাকে ভালো লাগে, থ্যাংক ইউ রেহানা নাসির আপু, থ্যাংক ইউ সো মাচ ভালো লাগার জন্য। আমি জানি না আমি কি করেছি, তারপরে তোমরা সবসময় এত অ্যাপ্রিসিয়েট করো, এই জিনিসটা অনেক অনেক আমাকে আসলে কাজে অনুপ্রাণিত করে। বিকজ একটা সময় থাকে যে আসলে মোটিভেশনটা অনেক বেশি দরকার হয়, তাই না? সো থ্যাংক ইউ আপু, তোমাদের এই পজিটিভ এনার্জি গুলোই সবসময় রেখো, কারণ একটা মানুষের ভেতরে না সবসময় থাকে না পজিটিভ এনার্জি। সো তোমরা যখন এই পজিটিভ এনার্জি আরেকটা মানুষের ভেতরে দিবা, তখনই কিন্তু দেখবো ওই মানুষটা আরো বেশি প্রাণবন্ত হয়ে যাবে, আরো জীবিত হয়ে যায়। তো আমার মনে হয় এরকম, আমি সবসময় ট্রাই করি মানুষের হচ্ছে থাকুক না ভালো খারাপ মিলেই তো মানুষ, তাই না? বাট সবসময় পজিটিভ জিনিসটা আমার মনে দেখালে সে আরো বেশি অনুপ্রাণিত হয়, দেখবা ভালো হয়ে যায়। যতই সে খুবই খারাপ থাকুক, খুবই প্রশংসা করতে করতে অনেকে ভাবে কি যে পিঞ্চ মারলে মনে হয় ভালো হয়, বাট না, অনেক সময় দেখবা প্রশংসা করলে সেই মানুষটা দেখবা আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে আসলে আমাদের সবকিছুই চেঞ্জ হয়ে যাবে, স্বাধীন যেহেতু হয়েছি ইনশাল্লাহ সবকিছুই ভালো হবে, তাই না? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। অ্যান্ড আবারও দেখা হবে নিউ কোনো কালেকশন নিয়ে ইনশাল্লাহ নেক্সট উইকে, মানে ধরো তোমাদের রবিবার হয়তো বা আমি একটা লাইভ করে দিতে পারি তোমাদের সাথে। আল্লাহ হাফেজ, অ্যান্ড টাটা সবাইকে।